12 বছর আগে নাগপুরে বিয়ে হয় মানিকতলা এলাকার বাসিন্দা এই মহিলার। স্বামী স্বর্ণকার, সুখে সংসারও করছিলেন তারা। হঠাৎই জানা যায় মহিলার স্বামী এইচআইভি পজিটিভ। তিন সন্তানের মধ্যে দুটি মেয়ে, এইচআইভি স্পর্শ করেনি তাদের, কিন্তু মহিলার ছেলে এইচআইভি আক্রান্ত। ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে আসেন মহিলা। ঘটনা অবশ্য চাপা থাকেনি, সব কিছু জানাজানি হয়ে যায়। অভিযোগ এরপরেই শুরু হয় অত্যাচার, মহল্লা ছড়ার জন্য চাপ। আমি নাগপুর থেকে এই ইসের জন্যই চলে এসেছি। আমি যা চাই, আমার মানে কোনো ই নেই। আমি চাই বাচ্চাদেরকে হোমে দিয়ে আমি একটা কাজ বাজ করে সরে যাবো। এবার এখানে আমার তো কলকাতায় নিজস্ব কোনো ঘর নেই। আপনার স্বামী উনি আছেন কি পজিটিভ আছেন, ওর জন্য কারোর ক্ষতি হবে না। আমাকে মেডিকেল থেকেও বারবার বলে দিয়েছে, আমি ওনাদেরকেও বলেছি